নাথুলা না নাতুলা, আরে নামে কি এসে যায়। মোদ্দা কথা হচ্ছে সিকিমে বেড়াতে এসে চীনা বর্ডার দেখে দেশপ্রেমে নতুন করে উদ্বুদ্ধ হওয়ার আদর্শ জায়গা এই নাথুলা। টিনের ছাউনি দেওয়া এই সিঁড়ি বেয়ে সোজা উপরে উঠে গেলেই একেবারে প্রতিবেশী দেশের উঠোন দেখা যায়। স্ক্রিনে যতগুলো ওই রঙিন বিল্ডিং দেখা যাচ্ছে সবই ভারতীয় সেনার প্রপার্টি। ওই জায়গা অবধি পর্যটকদের অনুমতি আছে। ওখান থেকে মাত্র 10 মিটারের মধ্যে শুরু হচ্ছে চীনা ভূখণ্ড। হামেশাই বিদেশি সেনার দেখা পাওয়া যায়, হাতে বন্দুক থাকলেও পরিবেশ বেশ বন্ধুত্বপূর্ণ। তবে বলাই বাহুল্য, চিত্র বদলাতে সময় লাগে না। ফটোগ্রাফি কড়াভাবে নিষিদ্ধ, তাই ডেকোরাম মেনে ভিতরের কোনো ছবি তোলা গেল না। ডিসেম্বর জানুয়ারিতে এই পুরো জায়গা বেশ কয়েক ফিট দুধসাদা বরফের নিচে থাকে। গ্যাংটক থেকে 53 কিলোমিটার দূরের এই নাথুলাতে আসতে একদিন আগে থেকেই পারমিট বানিয়ে রাখতে হয়। গ্যাংটকের যে কোনো ট্রাভেল এজেন্সির সাথে কথা বলেই সেটা বানিয়ে রাখা যায়। এই বর্ডার মূলত পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত হয়। প্রাচীন ভারতে রেশম আদান প্রদানের জন্য এই পথ সিল্ক রুট নামেও পরিচিত। 1962 সালের চীন ভারত যুদ্ধের সময় এই বাণিজ্য পথটি বন্ধ হয়ে যায়। দীর্ঘ 44 বছর পর 2006 সালের 8ই জুলাই এই সীমান্ত পথটি পুনরায় খুলে দেওয়া হয়। 14,000 ফিট উচ্চতায় এই ইন্টারন্যাশনাল এলওসি দেখার অভিজ্ঞতা সত্যিই মনে রাখার মতন।